চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ আদালতে তোলা হয় কোস্টগার্ডে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করলো গোপালনগর থানার পুলিশ গোপালনগরের সংস্থার অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে জানা গেছে কোস্টগার্ডে চাকরি দেবার নামে এক সংস্থার নাম করে বিভিন্ন পত্রপত্রিকা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয় গোপালনগরে একটি শাখাও খোলে তারা বিভিন্ন জেলা থেকে কর্মপ্রার্থীরা সেখানে আবেদন করেন কোর্সের জন্য তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না বললেও বেশ কয়েক দফায় নানা অজুহাতে হাজার হাজার টাকা নেওয়া হয় আজকের এখানে এসে জানতে পারলাম এটা পুরোটাই ফ্রড মানে আমাদেরকে আবার চাকরি দেওয়ার নাম তো নেই বরঞ্চ আমাদেরকে ই করা হচ্ছে আজকে আবার টাকা চাইছিল আজকে আবার 26000 টাকা চেয়েছে মেডিকেল করাতে হবে কলকাতায় ওখানে 5000 টাকা দিতে হবে টাকা নেওয়া হয়নি বলে বন্ডে লিখিয়েও নেওয়া হয় আবারও তাদের কাছে ষাট হাজার টাকা করে চাওয়া হয় এরপরই কর্মপ্রার্থীরা পুলিশকে বিষয়টি জানান এটা কোস্টাল সার্ভিসের অ্যাড দিয়েছিল কিসে ভারতীয় কোস্টাল সার্ভিস এটা জীবিকা দিশারিতে প্রকাশিত হয়েছিল জীবিকা দিশারি প্রতিনিধি এটা কি বেসরকারি সংস্থার মাধ্যমে নেবে সেরকমই কথা হ্যাঁ সেরকমই কথা ছিল তারপরে গভর্নমেন্ট বুঝলাম এটা টোটালি টাকা আদায়ের একটা রাস্তা তাছাড়া কিছুই না আমাদের সাথে প্রতারণা করা হয়েছে পুলিশ প্রাথমিক তদন্তের পর দুজনকে গ্রেপ্তার করে জানা গেছে ভুয়ো সংস্থার কর্মীরা সকলেই কোস্টগার্ডের পোশাক পরে কোচিং করাতেন এমনকি পদাধিকার বলে স্টারও ব্যবহার করতেন তারা